প্রয়োজনীয় নথিপত্র এখনো জেলে এসে পৌঁছায়নি, জেলার কাছে পৌঁছায়নি, সেই জন্যে দীর্ঘ 24 ঘন্টা পরেও এমএলএ নওশাদ সিদ্দিকি আজকেও জামিন হচ্ছেন না। বিগ বিগ ব্রেকিং নিউজ, এই দেখতে পাচ্ছেন প্রেসিডেন্সি সে এখানেই নওশাদ সিদ্দিকি, এমএলএ নওশাদ সিদ্দিকি সহ তার সহকর্মীরা এই জেলের মধ্যেই আছে। তিনি বাড়ি ফেরেননি, কোনো জায়গায় সমস্যা হয়েছে, সেই সমস্যার বিভিন্ন কারণ হতে পারে। টোটাল বাংলার, টোটাল রাজ্যের, টোটাল ভারতবর্ষের আজকের এই চেহারাটা থাকতো টিভির দিকে, খবরের দিকে, মোবাইলের চ্যানেলগুলোর দিকে। হয়তো সেখানে নওশাদ ভাইয়ান তারা ভয় পাচ্ছে যে হিরো হয়ে যাবে, তো সেজন্য অনেকেই চেষ্টা করেছে আজকের বার করার, আবার অনেকেই চেষ্টা করছে হয়তো ভিতর দিক দিয়ে যে এই ফুটেজটা দিলে হবে, এটাও একটা চক্রান্ত হতে পারে। এই ধরনের হাজার চক্রান্ত চলছে, তো সমস্ত চক্রান্ত ব্যর্থ হয়ে আজ নেই তো কাল আমাদের ভাই তো আমাদের কাছেই আসবে। যেমন আনন্দ করতে করতে এসেছিলাম, মনটা বুকটা পাঁচ হাত করে, আবার ঠিক মনটা খারাপ করেই ফিরছি। তবে আমাদের বিধায়ক আমাদেরকে একটা জিনিস শিখিয়েছে যে 14 দিন জেল নয়, 14 বছর জেল হলেও জনগণের স্বার্থে আমি জেল খাটতে রাজি। আজকে ফুল টুল নিয়ে এসেছিলেন? হ্যাঁ, ফুল তো নিয়ে এসেছি। ফুলগুলো আপনি ফের কালকে কি ওই ফুলগুলো নিয়ে আসবেন? ফুল কেন দেবো আমরা, আমাদের বিধায়ককে বাসি ফুল দেবো এটা ভাবছেন কি করে? আবার আগামী কালকে আমাদের ছেলেরা ফুল কিনবে? এটা বোঝা গেল কি নওশাদ সিদ্দিকি কি জিনিস, সময় আসলে ভাইজানকে কালকে বার হতে দিন, তারপরে দেখবেন কি সারা বাংলার পঞ্চায়েত ইলেকশনে উল্টে দেবে টিএমসি সরকার। স্পেশালভাবে কোনো প্ল্যান রয়েছে আপনাদের গতকাল? দেখুন, স্পেশাল কিছু আমাদের থাকে না, আমরা তো একটা পাবলিক জন্য কাজ করি, পাবলিককে নিয়ে কাজ করি, পাবলিক যা বলবে সেটাই আইসেপ মানবে, সেটাই আমরা সেইভাবে আমরা আগাবো।